10 ডিসেম্বরকে কেন্দ্র করে বিএনপি আগুন সন্ত্রাস শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এজন্য প্রতিটি ওয়ার্ডে নেতাকর্মীদের পাহারা ও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে একথা জানান ওবায়দুল কাদের। সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে একথা জানান ওবায়দুল কাদের।